আর্থিক সমৃদ্ধির জোরালো ইঙ্গিত দিয়ে গত বছরের তুলনায় এক মাসে 13% বেশি পণ্য পরিষেবা কর বা জিএসটি আদায় হলো পশ্চিমবঙ্গে, যা মধ্যপ্রদেশ সহ একাধিক ডবল ইঞ্জিন রাজ্যের তুলনায় বেশি। চলতি বছরের এপ্রিলে রাজ্যে জিএসটি আদায় হয়েছে 7,293 কোটি টাকা। গত বছরের এপ্রিল মাসে এই অঙ্ক ছিল 6,447 কোটি টাকা, মাসিক জিএসটি আদায়ে যার নয়া রেকর্ড। রাজ্যের অর্থ দপ্তরের দাবি, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু সহ একাধিক সামাজিক প্রকল্পে মানুষের হাতে যথেষ্ট নগদের যোগান নিশ্চিত হওয়া ও ক্রয় ক্ষমতা বাড়ার ফলেই জিএসটি আদায়ের হারে এই লক্ষণীয় বৃদ্ধি বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের জারি করা বিবৃতি অনুযায়ী এপ্রিল মাসের রেকর্ড জিএসটি আদায় হয়েছে দেশজুড়ে। 2024-25 আর্থিক বছরের প্রথম মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে 2.10 লক্ষ কোটি টাকা। 2023-এর এপ্রিলের তুলনায় জিএসটি বাবদ কর আদায়ের পরিমাণ এক বছরে বেড়েছে 12.4%। গত বছরের এপ্রিল মাসের সঙ্গে এবারে জিএসটি আদায়ের তুলনা করলে পশ্চিমবঙ্গের চেয়ে অনেক কম বৃদ্ধি হয়েছে মধ্যপ্রদেশ সহ একাধিক ডবল ইঞ্জিন রাজ্যে। মধ্যপ্রদেশে জিএসটি আদায় বেড়েছে 11%, গুজরাট ও মহারাষ্ট্রেও জিএসটি বেড়েছে 13%, ঝাড়খণ্ডে জিএসটি বেড়েছে মাত্র 3%, কেরল ও কর্ণাটকে 9% করে বেড়েছে পণ্য পরিষেবা কর, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় কর বেড়েছে যথাক্রমে 6% ও 11% হারে।